আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোরআন শিক্ষার আরো একটি ক্লাস শুরু করেছি, আর আজকের ক্লাসে থাকছে ইস্তিইলা। ইস্তিইলার হরফগুলো জানবো এবং কোরআন পড়তে গেলে বা আরবি পড়তে গেলে এই হরফগুলো কিভাবে ব্যবহৃত হয় সেই বিষয়টি জানবো। তাহলে চলুন ইস্তিইলার হরফগুলো আমরা জেনে নিই এবং পাশাপাশি এর অর্থ ও ব্যবহারটাও জেনে নিই। এখানে আছে ইস্তিইলা, এর আরবিটা হচ্ছে হরফুল ইস্তিইলা বা ইস্তিইলার হরফ। ইস্তিইলা অর্থ হচ্ছে মোটা বা মোটা করে পড়া। ইস্তিইলার সাত হরফ, তাহলে সাতটি হরফ বা বর্ণ মোটা করে পড়তে হবে, এটাই হচ্ছে ইস্তিইলার হরফ। আমরা কোরআন পড়তে গেলে যখন এই হরফগুলোকে মোটা করে পড়ব তখন কোরআন পড়াটা অনেক শ্রুতিমধুর হবে। আর এই সাতটি হরফ হচ্ছে সব, দব, ত, জ, কফ, গৈন, খ। সদ, দব, ত, জ, কফ, গৈন, খ। তাহলে আমরা সুরে সুরে এটা পড়ে নিচ্ছি, সদ, দব, ত, জ, কফ, গৈন আর খ। সব সময় মোটা হবে এসব হরফ ইস্তিইলা। সদ, দব, ত, জ, কফ, গৈন আর খ, সব সময় মোটা হবে এসব হরফ ইস্তিইলা। সিফাতে ইস্তিইলা, মোটা করে পড়তে হয় ইস্তিইলা। সিফাতে ইস্তিইলা, মোটা করে পড়তে হয় ইস্তিইলা। সিফাত মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ইস্তিইলা মানে ইস্তিইলার হরফগুলো। তাহলে এটার সিফাত বা কাজ হচ্ছে মোটা করে পড়া। এখন মোটা করে কিভাবে পড়বো তা আমরা একটু বলছি। যেমন এখানে আছে গৈরুন, এটাকে যদি আমি চিকন করে পড়ি তাহলে হয়ে যাবে গৈরুন, কিন্তু এইভাবে পড়া যাবে না, মোটা করে পড়তে হবে গৈরুন, গৈরুন। তারপরে আছে কাওসফিম, কাওস, স। আর যদি আমরা চিকন করে পড়ি তাহলে হয়ে যাবে কাসফিম, কিন্তু এইটা পড়া যাবে না, পড়তে হবে কাওসফিম, সদ, মোটা করে পড়তে হবে, একটু রসালো হবে এরকম, কাওসফিম, অস। তারপরে দেখুন সিরাতুন, সিরাতুন যখন পড়ি তখন এটা চিকন হয়ে যাবে, এইভাবে পড়া যাবে না, মোটা করে পড়তে হবে সিরাতুন, সিরাতুন। তারপরে আছে ইয়াকুলু, যদি ইয়াকুলু পড়ি তাহলে চিকন হয়ে যাবে, এইভাবে পড়া যাবে না, পড়তে হবে ইয়াকুলু, ইয়াকুলু। তাহলে খুব দ্রুত আমরা পড়ে নিচ্ছি হরফেল ইস্তিইলা বা ইস্তিইলার হরফ। ইস্তিইলা মানে হচ্ছে মোটা করে পড়া। ইস্তিইলার সাত হরফ, সদ, দত, ত, জ, কফ, গৈন আর খ, সব সময় মোটা হবে এসব হরফ ইস্তিইলা। সিফাতে ইস্তিইলা, মোটা করে পড়তে হয় ইস্তিইলা। গৈরুন, কাওসফিম, সিরাতুন, ইয়াকুলু, তাহলে মোটা করে হরফগুলো পড়ছি সদ, দত, ত, জ, কফ, গৈন, খ, এইভাবে মোটা করে পড়তে হবে, চিকন করে পড়া যাবে না। তাহলে ইস্তিইলার সাত হরফ সদ, দত, ত, জ, কফ, গৈন আর খ, সবসময় মোটা হবে এসব হরফ ইস্তিইলা। ইস্তিইলার এই সাতটি হরফ মোটা করে পড়তে হবে আরবি পড়ার সময় বা কোরআন পড়ার সময়। তাহলে আজ এ পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।